ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। আকাশযান, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র, উপকূলীয় রাডার এবং বিমান নজরদারি সক্ষমতার সঙ্গে যুক্ত স্থানগুলোকে হামলার লক্ষ্যবস্তু করা হয়। শুক্রবার এএফপির বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের এই হামলায় হুতিদের 5 জন নিহত ও 6 জন আহত হয়েছে। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় হুতিদের বিরুদ্ধে এ হামলা, বলছে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সহ মিত্র দেশগুলো এক যৌথ বিবৃতিতে বলছে, লোহিত সাগরে উত্তেজনা নিরসন ও স্থিতিশীলতা পুনরুদ্ধার করাই এর মূল লক্ষ্য। এদিকে হুতিদের উপর হামলার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। তারা বলছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে এই আগ্রাসনের জন্য চড়া মূল্য দিতে হবে। লোহিত সাগরকে সামরিকীকরণের দায় ওয়াশিংটন ও ব্রিটেনকেই নিতে হবে বলেও উল্লেখ করে তারা। হুতিদের লক্ষ্য করে হামলার ঘটনায় প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান, সৌদি আরব, ওমান, রাশিয়া, লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে রাশিয়া, আর যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের সংযমী হওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব। ইমতিয়াজ আহমেদ, আরটিভি।